গঙ্গা ভার্সেস মঙ্গা। গর্ভবতী বউ। একদিন গঙ্গা রোজকার মতন সবজি কিনতে বাজার যাচ্ছিল। যাওয়ার সময় ও দেখে একটা দুর্বল মেয়ে সবজি উঠাচ্ছিল। সে গর্ভবতীও ছিল। ওই গর্ভবতীর অবস্থা দেখে ওর খুব খারাপ লাগে। তাড়াতাড়িও ওর কাছে গিয়ে বলে, আরে আরে, এ কি মা, তুমি মা হতে চলেছ আর এত রোদের মধ্যে তুমি ভারী জিনিস তুলছো? তোমার শরীর আর তোমার পেটে যে বাচ্চাটা আছে তার শরীরের কি হবে বলো? এই বলে ও সবজি নিয়ে পাশেই এক জায়গায় ছাওয়াতে বসায়। ওকে ক্লান্ত দেখে বলে, আরে তোমার হাত দেখো তো, কোনো জোরই নেই, তোমার চোখও বসে গেছে, তুমি ঠিক সময় মতন খাবার খাও তো? হ্যাঁ খাই। জানি না কি খাও, দেখো তো নিজের আঙুলগুলো কেমন সাদা হয়ে গেছে, শরীরে রক্তও নেই। আচ্ছা তোমার নাম কি? ভূমি। এ কি মা, তোমার হাতে এত কিসের দাগ? তোমাকে কেউ মেরেছে নাকি? না, মানে কি হলো মা, আমি তো তোমার মায়ের মতন, নিজের মায়ের কাছে লুকাবে তুমি? এই শুনে ভূমি নিজের দুঃখ গঙ্গাকে কাঁদতে কাঁদতে বলে, কি বলবো মা, আমার শাশুড়ি কথায় কথায় আমাকে মারে, সব খেয়ে নেয়, তারপর যা বেচে সেই খাবার আমাকে দেয়, কখনো তো তাও দেয় না। আরে আরে লক্ষ্মী মা, আমার কাঁদে না, কত কিছু সহ্য করিস তুই। ঠিক আছে আমি যাই, যদি দেরি হয়ে যায় আমার শাশুড়ি আমাকে আবার মারবে। এই বলে ও চলে যায়। একটুক্ষণ পরে গঙ্গা সবজি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ভূমির দেরি করে বাড়ি ফেরার কারণে ওর শাশুড়ি ওকে মারছিল। এই দেখে ও খুব রেগে যায়। উফ, এরা মানুষ না পশু, একটা গর্ভবতী মেয়েকে এভাবে মারছে। একে তো উচিত শিক্ষা দিতেই হবে। ভূমিকে মারার পর ভূমির শাশুড়ি ভূমিকে বলে, এই চল, আমি ফিরে আসার আগে সব বাসন ধোয়া হয়ে যায় যেন, সব কাপড় ধুয়ে রাখবি, তা না হলে এই বেল্ট দেখেছিস তো? এই বলে আরাম করে ফ্যানের নিচে বসে টিভি দেখতে থাকে। ভূমির কিছুই করার ছিল না, ও বাসন মাজতে থাকে। তখন গঙ্গা ওখানে এসে পৌঁছায় আর ভূমিকে দেখে বলে, আরে আরে এ কি মা, তুই মা হতে চলেছিস আর এত কাজ করছিস, তুই ওঠ, এইসব আমি দেখে নেব। না না মা, আপনি কেন, আপনার অসুবিধা হবে। আরে এভাবে বলছো কেন, আমার মেয়ে হলে আমি এইসব করতাম না নাকি, চলো চুপ করে ওই চেয়ারে গিয়ে বসে পড়ো। গঙ্গা হাত ঘুরিয়ে একটা ম্যাজিক করে, সাথে সাথে ঘরের বাসন আর কাপড়গুলোতে প্রাণ এসে যায় আর নিজে নিজে ধুতে থাকে। ফ্রিজে রাখা আপেল, কিচেনে রাখা চাকু ভূমির সামনে এসে আপেল কেটে ভূমিকে খাওয়াতে থাকে, ঝাড়ু নিজেই ঘর পরিষ্কার করতে থাকে। এইভাবে গঙ্গা নিজের ম্যাজিকের দ্বারা পুরো ঘর সাজিয়ে গুছিয়ে ফেলে। তখন ভূমির শাশুড়ি ভূমিকে চেয়ারে বসে আপেল খেতে দেখে রেগে আগুন হয়ে যায়। ভূমিকে বলে, আহাহাহা মহারানী, ঘর পরিষ্কার করতে বললাম আর তুই তো আরাম করে বসে আপেল খাচ্ছিস। মানে শাশুড়ি মা, আমি পুরো ঘর পরিষ্কার করে দিয়েছি, আপনি নিজে দেখে নিন। আমার মুখে মুখে তর্ক করছিস, এইভাবে তুই শুনবি না, বেল্টটা কোথায় গেল? বলে বেল্ট দিয়ে মারতে যায়, কিন্তু ওই বেল্টটাতে প্রাণ এসে যায়, ও উল্টে ওকেই মারতে থাকে। পুরো ঘরে দৌড় করিয়ে করিয়ে খুব মারে, মার খেয়ে ও চেঁচাতে থাকে আর পুরো ঘরে চেঁচাতে চেঁচাতে দৌড়াতে থাকে। হায় রে, হে ভগবান, কেউ
চেঁচাতে চেঁচাতে পুরো ঘরে দৌড়াতে থাকে। ওকে মেরে মেরে বেল্ট ছিঁড়ে যায়। তাতে শাশুড়ি একটু স্বস্তি পান। বেঁচে গেছি রে বাবা, বেঁচে গেছি, ভগবান এই ভালো হয়েছে, এই বেল্টটাই ছিঁড়ে গেছে। তখনই ওখানে পড়ে থাকা একটা লাঠিতে প্রাণ এসে যায়। ওই লাঠিটাও শাশুড়িকে মারতে থাকে। ও আবার ভয়ের চোটে দৌড়াতে থাকে। এর থেকে তো ওই বেল্টটি ভালো ছিল, ও তো শুধু মারছিল, এ তো হাড়গোড় ভেঙে দিচ্ছে। এই বলে ও দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ে আর একটা চেয়ারে বসে। আর তখনই ওই চেয়ারেও প্রাণ এসে যায়। চেয়ারটা ওকে উঠিয়ে নিয়ে ফেলে দেয়। তারপর ওই লাঠি আর চেয়ার দুটো মিলে ওকে মারতে থাকে। দৌড়াতে দৌড়াতে শাশুড়ি ক্লান্ত হয়ে যায়, জল পিপাসা পেয়ে যায়। তখন গ্লাস নিয়ে জল খেতে যায়, গ্লাসেও প্রাণ এসে যায় আর ও শাশুড়ির মুখে জল ছিটিয়ে দেয়। তখন ও কাঁদতে থাকে। হে ভগবান, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে! এই দেখে ভূমি শাশুড়ির জন্য জল নিয়ে আসে। তখন গঙ্গা ওকে বলে, কি হলো রঙ্গাম্মা, একটু সময় মার খেয়ে তোমার এই অবস্থা? তাহলে ভাবো, এই বেচারি মেয়েটা দিন রাত এই বাড়িতে কাজ করে, এই মেয়েটার কি রকম লাগে? আমি সব বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও। এখন থেকে আমি বউকে খুব যত্নে রাখবো, ওর খুব দেখাশোনা করবো। হ্যাঁ, তুমি যদি না করো তাহলে এরা তোমার দেখাশোনা করবে। গঙ্গা সকাল সকাল তৈরি হচ্ছিল। ওকে দেখে মঙ্গা বলল, এটা আবার কি, আজ কি আছে, এত সকাল সকাল তৈরি হয়ে যাচ্ছিস কোথায়? ওই যে শাশুড়ি মা, আপনি তো জানেন আমাদের গ্রামে মেলা লেগেছে, সেখানেই যাচ্ছি। মেলা দেখতে যাচ্ছিস না ওখানে খেলতে? এতবার পয়সা হারিয়েছিস, তাও শিক্ষা হয় না? শাশুড়ি মা বলে যাচ্ছিল, কিন্তু গঙ্গা কিছুই শুনছিল না। ও শুধু তৈরি হয়ে মেলাতে চলে গেল। ওইখানে ওর মনের মতন খেলার রিং ছিল না, এতে যদি ও জিততে পারে পয়সা দ্বিগুণ হয়। তাই গঙ্গা ওই খেলাটা খেলতে বেরিয়ে পড়ল। এইবার আমি যে কোনোভাবে জিতব, এই বলে রিং ফেলল। কিন্তু রিংটা পড়ল না, আবার ফেলার চেষ্টা করল, কিন্তু তাও হলো না। এরকমভাবে গঙ্গার সব পয়সা শেষ হয়ে গেল। এখন কি করি? এই বলে কাঁদতে কাঁদতে বাড়ি গেল। কান্নাকাটি করতে থাকা গঙ্গাকে দেখে মঙ্গা জিজ্ঞেস করলো, কি হলো, আবার সব পয়সা উড়িয়ে দিলি না? হ্যাঁ শাশুড়ি মা, ওই দোকানদার আমাকে ঠকালো, আমার সব পয়সা শেষ হয়ে গেল। আচ্ছা, আপনি কি করে জানলেন? আমি সব কিছু জানি। শাশুমা, যদি আপনার কাছে একটু টাকা থাকে দিন না, আমি খেলে জিতে সব ফেরত দিয়ে দেব। উফ, এখনো শিক্ষা হয়নি আর আমার কাছে টাকা চাইছিস, যা যা, আমার কাছে কিচ্ছু নেই। এরকম বলো না শাশুড়ি মা, ওই পয়সা আপনার ছেলে আমাকে দিয়েছিল জমানোর জন্য, যদি সে জানতে পারে তো আমাকে ছাড়বে না। আমি আপনার কাছে হাত জোর করছি, আমাকে কিছু পয়সা দিন শাশুড়ি মা। এটার কি গ্যারেন্টি যে তুই এটা সব জিতে যাবি? সব পয়সা হেরে গেলি তো? আজ সত্যি জিতব, আজ আমার রাশিতে লেখা আছে, আজ কারুর থেকে পয়সা নেব তো জিতবই জিতব। তাও আমি নিজের পয়সা দিয়ে খেলতে গেলাম আর হেরে গেলাম, আপনি শুধু পয়সা দিন, আমি এই যাব আর জিতে আসবো। বউয়ের কষ্ট শাশুড়ি দেখতে পারল না আর ভিতর থেকে একটা আংটি নিয়ে এলো। দেখো বৌমা, আমার কাছে পয়সা টয়সা নেই, কিন্তু এই আংটিটা আছে, এটা বিক্রি করে পয়সা আনবো। এই পেতলের আংটি বিক্রি করে আমি কোনো পয়সাই পাবো না শাশুড়ি মা। তুই এমনিতেও বিক্রি করে দিবি, কিন্তু শোন, এই আংটি তোকে পয়সা দেবে, তুই শুধু এটা পরে খেলিস, একটাও খেলা হারবি না, দেখিস।
এই বলে আংটিটা বউকে দেয়। আশ্চর্যভাবে ওই আংটিটা দেখতে থাকে। একটু সামলে, লোভে পড়ে যাস না, ব্যাস ততক্ষণই খেলবি যতক্ষণ তোর পয়সা তুই ফেরত না পাস। এরপর এই আংটিটা জানে ওকে কি করতে হবে। শাশুড়ি মা তো এই সব সময় এই বলে। এই বলে গঙ্গা আংটিটা পরে মেলাতে গেল, রিংওয়ালা স্টলে গিয়ে দাঁড়ালো। তো স্টলের লোকটা ওকে দেখে বলল, কি ম্যাডাম আবার হাঁটতে এসে গেছেন? গঙ্গা রেগে ওর দিকে তাকালো আর নিজের কাছে রাখা পয়সা দিল। তো দিন তুই আমায় কাঁদিয়েছিস, দেখ আমি এবার তোকে কেমন কাঁদাবো। এই বলে গঙ্গা রিং ফেলতে লাগলো আর সব পয়সা রিংয়ে গিয়ে পড়ল। এইভাবে সব হারিয়ে যাওয়া পয়সা আবার ফেরত পেল। তারপর ওর শাশুড়ি মার কথা মনে পড়ল, কিন্তু ও তাও আংটিকে বলল, শোনো আমি 3 বছর এখানে অনেক পয়সা হেরে গেছি, একটু পয়সা কামিয়ে দাও তারপর বাড়ি যাব, তুমি শুধু আমার সাথে থেকো কেমন? এই বলে ও রিং ফেললো আর ওটা পয়সাতে গিয়ে পড়ল। এরম ভাবে গঙ্গা অনেক পয়সা কামালো। গঙ্গা বুঝে গেল যে আংটিটা ওর সাথ দিচ্ছে। বাহ, আমার সব হারিয়ে যাওয়া পয়সা আমি পেয়ে গেছি, এটাই ভাবছিল। তখনই দোকানদার ওকে বলল, এখন আর না, আর তোমাকে খেলতে দেব না। আচ্ছা এইবার আমি আমার সব পয়সা রাখবো, এটাই শেষবার। দোকানদার রাজি হলো। গঙ্গা আংটিকে বলল, শোনো এখন অবধি আমি হেরে যাওয়া টাকার জন্য খেলেছি, এখন আর একটু টাকা জেতার জন্য খেলবো, ব্যাস এটাই শেষবার, ব্যাস এইবার আমার সাথ দিও। এই বলে আংটিকে চুমু দিল আর সব পয়সা বাজিতে লাগিয়ে দিল, রিং ফেলল আর ওটা গিয়ে গুড্ডে বিস্কুটের উপরে পড়ল। গঙ্গা আশ্চর্য হয়ে গেল আর দোকানদার খুশিতে নাচতে থাকলো। যাওয়ার আগে গঙ্গার কান্না পেল আর আংটির উপরে রাগও হলো, ও বাড়ি ফিরল। এই দেখুন আপনার আংটি কোনো কাজের নয়, এর জন্য আমি সব টাকা হেরে গেলাম, এখন আপনার ছেলে জিজ্ঞেস করলে আমি তাকে কি বলবো? এই বলে আংটি খুলে দিয়ে দিল। আমি জানি ওখানে কি হয়েছে। যদি আপনি জানেন তো বলুন, শেষ অবধি সাথে থাকা আংটি আমার সব পয়সা কেন হারিয়ে দিল? পাগল মেয়ে, তোর হেরে যাওয়া টাকার দরকার তো আগে তোকে হারতে তো হবে। আংটি তো শুধু তোর কথা শুনেছে। এ কি, আমি তো আবার আগের মতন যেরম ছিলাম সেরম হয়ে গেলাম, এখন আমার বর আমাকে ছাড়বে না।